বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইট্যাক্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। গত টিউটোরিয়ালে আমরা জি প্লাস ফাইভ স্টোরি বিল্ডিং এর মডেলিং কমপ্লিট করেছি। এই টিউটোরিয়ালে আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাইয়ের পূর্বে আমাদের কিছু কথা বলতে হবে, যা হলো আমরা অবশ্যই এটা বিএনবিসি 2020 কোড ফলো করে আমরা লোড অ্যাপ্লাই অ্যানালাইসিস এবং ডিজাইন করব এই ফুল স্ট্রাকচারটি। তো আমরা এই লোডগুলো কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় কত লোড অ্যাপ্লাই করব, লাইভ লোড, ডেড লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করব, সেটা দেখার জন্য আমাদের বিএনবিসি কোডে আমরা এটা দেখব এবং কিভাবে এই লোডগুলো বের করব সেটাও দেখাবো। তো আমাদের লোডটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন একটা হলো গ্র্যাভিটি লোড আর একটা ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোডের মধ্যে যেমন ডেড লোড, সেলফ ওয়েট, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, লাইভ লোড, এগুলো গ্র্যাভিটি লোডের মধ্যে পড়বে এবং ল্যাটারাল লোডের মধ্যে পড়বে উইন লোড, আর্থকক লোড, এইগুলো। তো প্রথমে আমরা ল্যাটারাল গ্র্যাভিটি লোড অ্যাপ্লাই করব, এরপর ল্যাটারাল লোড অ্যাপ্লাই করব। তো আমরা একটু দেখে আসি। এখানে আমাদের যে বিল্ডিংটা, এটা হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমাদের যে লোড গুলো বের করা হয়েছে, আমরা বিএনবিসি 2020 থেকে 20 কোড থেকে আমরা এগুলো লোড এখানে সংগ্রহ করে রেখেছি আগেই তাদের সুবিধার্থে। যেমন লাইভ লোড 42 পিএসএফ, আর যে বিএনবিসি কোডে আমাদের পিএসএফ এ নেই, ওইখানে আছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ওইটাকে আমরা এখানে কনভার্ট করে পিএসএফ এ করেছি। এটা করার জন্য আপনি সিম্পলি একটা ক্যালকুলেটার অ্যাপস নিতে পারেন, অথবা হাতের কাছে যে ক্যালকুলেটার থাকে ওটা দিয়ে করতে পারবেন। এখানে আমরা 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার সমান সমান 20.885 পিএসএফ। তো আমাদের যে লাইভ লোড এটা 2 কিলোনিউটন, তাহলে 2 × 20.885 ইকুয়াল টু এই যে আমাদের 41.77, অর্থাৎ অর্থাৎ 42 পিএসএফ। তো এইভাবে আমরা বাকিগুলো বের করতে পারি, যেমন 4.88 কিলোমিটার পার মিটার স্কোয়ার, এটাকে যদি বের করি তাহলে আমাদের হলো 4.80 × 20.885, এই যে আমাদের 100 পিএসএফ বের হয়ে গেছে। এখানে এর জন্য রুফ লাইভ লোড এখানে 100 পিএসএফ লিখা হয়েছে। তো এইভাবে আমরা বের করে নিতে পারি। এখন আমরা দেখাবো কিভাবে আমরা কোথায় থেকে এই লোড গুলো নিয়ে আসলাম, বা আমাদের স্ট্রাকচারের ক্যাটাগরি অনুযায়ী আমাদের লোড গুলো ভ্যারি করে। যেমন এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এখানে লাইভ লোড 42, অন্যান্য বিল্ডিং এর জন্য এটা চেঞ্জ হবে, এটাই থাকবে এমন না। তাহলে আমরা দেখে আসি, আমরা বিএনবিসি কোডটা ওপেন করি, যে এখানে আমাদের আগে ইয়ে করে রেখেছি বিএনবিসি কোড। তো এখানে আমাদের যে লাইভ লোডের সম্পর্কে অনেক কিছু এখানে দেওয়া আছে, এই যে লাইভ লোড এখানে আপনি এগুলো পড়ে নেবেন। তো এখানে আমাদের অকুপেন্সি, অকুপেন্সি ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির জন্য অফিস ইউজ, অফিস ইউজ করলে কি হবে, কম্পিউটার ইউজ, বিভিন্ন জায়গার জন্য আলাদা আলাদা লোড কোড আপনাদের বলে দিয়েছে যে লোড ব্যবহার করতে হবে। তো আমাদের যেটা দরকার, আমাদের যেহেতু রেসিডেন্সিয়ালি বিল্ডিং, আমরা আস্তে আস্তে নিচে আসবো। নিচে এসে এখানে যে রেসিডেন্সিয়াল লেখা আছে, এখানে আমরা দেখব প্রাইভেট রুমস অ্যান্ড করিডোরস সার্ভেন্ট দেন, এই যে এখানে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা আমাদের লাইভ লোড। তাহলে আমরা লাইভ লোড পেয়ে গিয়েছি, আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর এরপর আমাদের দরকার কি, এখানে রুফ, রুফে আমরা যদি কি ব্যবহার করব, যদি গার্ডেন ইউজ করি, গার্ডেন ব্যবহার করি, তাহলে 4.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এটা ওইখানে বলা আছে। আমরা একটু দেখিয়ে দেই যে এখানে রুফ, অনেকগুলো রুফে যে রুফ লিখেছে, বিভিন্ন ধরনের রুফ সম্পর্কে বলা আছে। তো এর মধ্যে আমাদের যেটা প্রয়োজন যে এটা, এই যে এখানে 4.80 ম্যাক্সিমাম এখন বর্তমান বিল্ডিং এ ছাদে গার্ডেনিং করে। আর যদি গার্ডেন না করা হয় নর্মাল ইউজের জন্য, তাহলে 2.90
রুফ লাইভ লোড ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করবেন নর্মাল যেগুলো বিল্ডিং এ, যেমন তেমন লোড যদি না থাকে তাহলে 2.90। ওকে, আমরা এটাও পেয়ে গেলাম। তো এরপরেরটা দেখব, এরপরে কি আছে। তাহলে রুফ লাইভ লোড এবং স্টেয়ার, স্টেয়ারে আমরা কত লোড ব্যবহার করব, লাইভ লোড স্টেয়ারে এখানে 100 PSF অর্থাৎ 4.80 kN/m², এটা ইউজ করতে হবে। কোডে এটা বলে দিয়েছে, আপনাদের কোডেও দেখিয়ে দিই। বিএনডিসি কোডে স্টেয়ার সম্পর্কে কি বলেছে, এই যে এখানে নিচে নিচে এসে দেখেন, এই যে স্টেয়ার অ্যান্ড এক্সিস্ট এখানে 4.80 এখানে দিয়ে দিয়েছে। তো আমরা স্টেয়ারে কত লোড ইউজ করব, 4.80 kN/m² অর্থাৎ 100 PSF। তাহলে লোড গুলো যেগুলো আমরা পেলাম, এই লোড গুলো আমরা স্ট্রাকচারে অ্যাপ্লাই করব। স্ট্রাকচারে অ্যাপ্লাই করার জন্য আমরা এই স্ট্রাকচারটাকে প্রথমে আমরা এখানে দেখব যে আমরা লাইভ লোডটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমরা প্ল্যান ভিউ যাব, প্ল্যান ভিউ থেকে ওয়ান স্টোরিতে গিয়ে আমরা এটা কেটে দিতে পারি, একটা এখন একটা থাকলে হবে। প্ল্যান ভিউ স্টোরি ওয়ান, আমাদের এই যে স্ল্যাব গুলো আছে এগুলোতে আমরা লাইভ লোড অ্যাপ্লাই করব। লাইভ লোড অ্যাপ্লাই করার জন্য আমরা অল স্টোরি সিলেক্ট করে আমাদের সবগুলো স্ল্যাব সিলেক্ট করে দিই। সবগুলো স্ল্যাবে আমরা সেম লোড অ্যাপ্লাই করব। এগুলো থেকে আলাদা অ্যাপ্লাই করতে আমরা নর্মালি এগুলোতে সেম লোড অ্যাপ্লাই করব। তো আমরা দেখি সবগুলো সিলেক্ট হয়েছে কিনা, সবগুলো সিলেক্ট হয়েছে। আর উপরে যে স্ল্যাবটা সেটা আমাদের একটু মনে হয় না, ঠিকই আছে। উপরে যে স্ল্যাবটা অর্থাৎ এই যে স্টোরি 6, এটাতে আমরা ভিন্ন লোড অ্যাপ্লাই করব, তার জন্য এটা ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করার জন্য আমরা ওয়ান স্টোরি করে আমরা এটাতে ডিসিলেক্ট করে দেবো। তাহলে বাকি আগের গুলো সিলেক্ট থাকবে এবং শুধু এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, কারণ এটাতে আমরা 100 PSF লোড অ্যাপ্লাই করব। এগুলো সিলেক্ট আছে 3D-তে যদি দেখেন। এই যে এবার লোড অ্যাপ্লাই করার জন্য আমরা লোড ডিফাইন করা হয়নি, লোডটা ডিফাইন করে আসি, সিলেক্টই থাক, অসুবিধা নেই। লোড ডিফাইন করার জন্য আমরা যাব ডিফাইন, ডিফাইন থেকে লোড প্যাটার্ন। লোড প্যাটার্নে পূর্বে থেকে ডেড লোড আর লাইভ লোড ডিফল্ট ভাবেই ডিফাইন করা থাকে। আমরা ডিফাইন করব ফ্লোর ফিনিশ, এটা হবে সুপার ডেড, টাইপ হবে সুপার ডেড, এটা জিরোই থাকবে অ্যাড। এরপরে পার্টিশন ওয়াল, এটাও সুপার ডেট অ্যাড, এই দুইটা আমরা ডিফাইন করে ওকে করে দেব। আর ল্যাটারাল লোড আর্থকোয়াক উইন্ড এটা পরে আমরা ডিফাইন এবং অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমাদের লোড ডিফাইন করা হয়ে গেল। এবার আমরা লোড অ্যাপ্লাই করার জন্য আমরা যাব অ্যাসাইনে, অ্যাসাইন থেকে শেল লোড, এখান থেকে যাব ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এখানে আমরা সিলেক্ট করব লাইভ লোড। সরি, আরেকটা লোড ডিফাইন করা হয় নাই, আমরা ওইটাও ডিফাইন করে আসি। তাহলে যাব ডিফাইনে, ডিফাইন থেকে লোড প্যাটার্ন, এখানে আরেকটা লোড হবে রুফ লাইভ লোড, LR দিয়ে এটাকে সিলেক্ট করব, মানে লিখব LR থেকে রুফ লাইভ লোড, আর এটা হবে এই যে রুফ লাইভ লোড, এটা সিলেক্ট করব রুফ লাইভ অ্যাড। তাহলে আমাদের সবগুলো লোড ডিফাইন করা হয়ে গেছে। এখন লোড, এইখানে লোড অ্যাপ্লাই করার জন্য আমরা যাব অ্যাসাইনে, অ্যাসাইন থেকে যাব হলো লোড প্যাটার্ন, শেল লোড, শেল লোড থেকে ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে আমরা এখানে এসে আমরা লাইভ লোডটা সিলেক্ট করে দেবো। আমরা কত ছিল আমরা একটু দেখিয়ে আসি, লাইভ লোড ছিল 42 PSF, তাহলে আমরা 42 PSF এখানে বসাই, 42 এই যে পাউন্ড পার ফিট স্কোয়ার অ্যাপ্লাই। আমাদের এখানে দেখাচ্ছে যে যে
42 দেখাচ্ছে আমাদের, মানে এদিকে লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা ফ্লোর ফিনিশ সবগুলোতে 25 PSF বসাবো। এটার জন্য আমরা প্রি সিলেক্ট যদি করি তাহলে পূর্বে যেগুলো সিলেক্ট ছিল ওগুলো আবার দেখেন সিলেক্ট হয়ে গেছে। এরপরে অ্যাসাইন, অ্যাসাইন থেকে শেল লোড, শেল লোড থেকে ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এখানে সিলেক্ট করব হলো ফ্লোর ফিনিশ। তাহলে ফ্লোর ফিনিশ কত আমাদের? 25 PSF অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের এখানে লোড অ্যাপ্লাই করা হয়ে গেল। কি কি লোড অ্যাপ্লাই করা হয়? ফ্লোর ফিনিশ আর লাইট লোড। এবং আমরা স্টেয়ারে এবং টপ টপে আমরা কি লোড অ্যাপ্লাই করতে হবে? টপে লোড অ্যাপ্লাই করার জন্য টপ যে স্ল্যাব আছে ওটাতে লোড অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে স্ল্যাব 6 সিলেক্ট করে অ্যাপ্লাই করি। এখানে আমরা লাইভ লোড দিব 100 PSF, এটার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে দেবো। যেহেতু এখানে গার্ডেন হতে হবে বা কখনো করতে পারে, যেহেতু 6-স্টোরি বিল্ডিং, শহর এখন ম্যাক্সিমামই ছাদ বাগান করে, তাই আমরা এগুলোতে যে আমরা দেখি যে এখানে শুধু এটাই সিলেক্ট হয়েছে যেহেতু 1 স্টোরি ছিল। এখন এখান থেকে আমরা অ্যাসাইন, অ্যাসাইন থেকে ফ্রেম, এখানে শেল লোড, ইউনিফর্ম, এটাতে আমরা সিলেক্ট করব লাইভ লোড না, লাইভ লোড ওগুলোতে দিয়েছে, এখানে হলো রুফ লাইভ লোড LR, এটা সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দেবো 100 100 PSF অ্যাপ্লাই। এবং পি সিলেক্ট করে, পি সিলেক্ট যদি করি আমাদের এটা আবার সিলেক্ট হয়ে যাবে পি সিলেক্ট। আর আমরা ছাদে যেই ফ্লোর ফিনিশ, যেটা ছাদের যে ফ্লোর ফিনিশ সেটা আমরা কত দিব? 25ই দিই, কারণ ছাদের উপরে অনেক সময় টাইলস করা হয়, ওয়াটারপ্রুফিং করা হয়, সেক্ষেত্রে এটা লোডটা আরও বেড়ে যায়, থিকনেস বেড়ে যায়, অ্যান্ড লোড বেশি হবে, আমরা একটু বাড়িয়ে ধরে নিই অ্যাপ্লাই। তাহলে আমাদের এদিকে লাইভ লোড, ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। বাকি আছে হলো স্টেয়ার, এবং স্টেয়ার ওপরে যে ছাদটা আছে এটাতে, এটার উপরে আমরা লোড অ্যাপ্লাই করবো টপ সিলেক্ট করে অ্যাপ্লাই করে। এখানে আমরা যেহেতু ওয়াটার ট্যাঙ্ক বসাবো, ওটার জন্য এটা সিলেক্ট করে অ্যাসাইন, অ্যাসাইন থেকে শেল লোড, শেল লোড থেকে ইউনিফর্ম, এখানে আমরা লাইভ লোড আকারে দেব এখানে 105 PSF অ্যাপ্লাই করে দিই। ওকে, তাহলে এটাতে আমরা লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের স্টেয়ারে, স্টেয়ারে লোড অ্যাপ্লাই করার জন্য আমরা অল সিলেক্ট করে দেব। অল অল সিলেক্ট করে আমরা এইগুলো একটা যদি সিলেক্ট করি তাহলে বাকিগুলো সব সিলেক্ট হয়ে যাবে। এবং এইটা একটু ঘুরিয়ে নেই, এইটা এইটা আমাদের যে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এটাতে আমরা যে লোড অ্যাপ্লাই করার জন্য যাবো অ্যাসাইন, অ্যাসাইন থেকে ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এখানে আমরা লাইভ লোড দিব। আমরা দেখে আসি স্টেয়ারের জন্য কত ছিল, স্টেয়ারের জন্য 100 PSF। তাহলে আমরা 100 PSF লাইভ লোড বসাবো, 100 অ্যাপ্লাই। এবং এইখানে যদি আমাদের এখানে টাইলস হতে পারে, টাইলস যদি ব্যবহার করে টাইলস এর লোডটাও, স্টারে 100 PSF অনেক বেশি, এটাই থাক। তো আমাদের এইখানে সম্পূর্ণ লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে, ডেড লোড, সরি লাইভ লোড, ফ্লোর ফিনিশ, আমাদের বাকি আছে পার্টিশন ওয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা কীভাবে পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করে, পার্টিশন ওয়াল লোডটা অ্যাপ্লাই করতে একটু সময় লাগবে, আমরা ওইটা দেখাবো কীভাবে পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করে।